সংসদের বরাদ্দ করা অর্থে রাস্তা সংস্কার না করে পুনরায় অর্থ বরাদ্দের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার সুন্দরপুর এলাকায়। অভিযোগ অস্বীকার প্রধানের। সংসদের অর্থে বরাদ্দ রাস্তা সংস্কার না করে পুনরায় ওই একই রাস্তা সংস্কারের অর্থ বরাদ্দের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটের আগে রাজনীতি করতে পঞ্চায়েতে একই রাস্তা দুবার বরাদ্দ করেছে। জানা গিয়েছে বাগদা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জামদা আদিবাসী পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। কয়েক দশক ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। সম্প্রতি এই গ্রামে আসেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। তাকে কাছে পেয়ে রাস্তার কথা জানান গ্রামবাসীরা। এরপর গত 25শে জানুয়ারি 1300 মিটার রাস্তা সংস্কারে 35 লক্ষ টাকা বরাদ্দ করেন সাংসদ। জানানো হয় পিচের রাস্তা তৈরি হবে। অভিযোগ, সাংসদ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়ায় পাল্টা অর্থ বরাদ্দ করে পঞ্চায়েত। ঢালাই রাস্তা তৈরির জন্য 29 লক্ষ টাকা বরাদ্দ হয়। এর প্রতিবাদে সোচ্চার হন গ্রামবাসীরা। আমাদের এই রাস্তাটা কাঁচা হয়ে আছে, যার জন্য 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার হবে। দীর্ঘদিন ধরে এই কাঁচা হয়ে আছে। আমরা চাই পিচের রাস্তা, তৃণমূল সরকার এসে আমাদের কিন্তু এই রাস্তাটা হতেই দিচ্ছে না। পঞ্চায়েত টিএমসির মেম্বার, টিএমসির মেম্বার একবার বলে যে হ্যাঁ করে দেবো, ভোট আসলেই বলে হ্যাঁ করে দেবো, করে দেবো বলে প্রতি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট কোটা নিয়ে চলে যায়। যাওয়ার পরে তারপরে আমাদের রাস্তা আর হাত দেয় না। এবার স্যাংশন হয়েছে, আমরা তো খুব কষ্ট করে এমপিকে ধরেছি, ধরে এমপির কোটার থেকে আমাদের পিছের রাস্তা স্যাংশন করে দিয়েছে। এখন সেই রাস্তাটা এখন আমাদের মেম্বার, টিএমসির মেম্বার, সে এসে একভাবে বলছে যে আমরা ঢালাই করে দেবো, ঢালাই করে দেবো। এই জন্য আমরা ঢালাই করতে দেবো না, আমরা চাচ্ছি সবাই পিচের রাস্তা। তাদের দাবি ঢালাই রাস্তা নয়, পিচের রাস্তা চান তারা। ঢালাই রাস্তা করতে চাই, আমরা রাস্তা করতে দেবো না, কারণ আমরা পিচের রাস্তা এতদিন খাটাখাটনি করে পাস করেছি, আমাদের পিচের রাস্তা দরকার। যদি পঞ্চায়েত করতে দেবো না তো তারা মেয়ে দেবো, পঞ্চায়েত কোনো স্টাফে কাজ করতে দেবো না আমরা এখানে। কেন আমরা আদিবাসী বলে কি আমরা মানুষ না? আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, আমাদের সুবিধার কথা আমরা বুঝতে পারি। ওনারা যদি এখানে থাকতেন আমাদের পরিস্থিতি, তাহলে ওনারা বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমরা বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় বসবাস করি বলে। স্থানীয় বাসিন্দা দীপ্তি হালদার বলেন, রাস্তা খারাপের কারণে আমরা অসুবিধার মধ্যে আছি, বর্ষায় সমস্যা হয়। আমরা ঢালাই রাস্তা চাই না, আমরা পিচের রাস্তা চাই। কোন গাড়ি আমাদের বাড়িতে আসে না, আমাদের 1 মাইল 2 মাইল ধরে আমাদের বাড়ি রাত হোক দিন হোক হেঁটে আসছে। বর্ষার ভিতরে এই রাতের বেলায় এই ফাঁকা রাস্তাতে অসুবিধা, গাড়ি আসে না। এই রাস্তা তো খারাপ রাস্তা, এই জন্য আমাদের এখানে আসতে হয়, যদি গালাগালি দেয় তাহলে আমাদের খুব অসুবিধা, কষ্ট হয় যেতে। আমরা বাধা দেবো, বাধা দেবো আমরা। বিজেপির বাগদা 4 নম্বর মন্ডলের সভাপতি সুমন অধিকারী বলেন, সাংসদ রাস্তার অর্থ বরাদ্দ করেছেন, তৃণমূল রাজনীতি করতে নাম পরিবর্তন করে পাল্টা অর্থ বরাদ্দ করেছে। মানে কাগজটা আছে, এই কাগজে উনি কিন্তু স্যাংশন করে দিয়েছে, 35 লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছে রাস্তাটা। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এখানকার টিএমসির যারা, আমি পঞ্চায়েতে গিয়েছিলাম, তা পঞ্চায়েত থেকে বলেছে রাস্তাটা করবো না, আমরা অন্য এজেন্সি মারফত রাস্তাটা করার চেষ্টা করছি, রাস্তাটা স্যাংশন হয়েছে, সব কিছু কমপ্লিট। এখন এরা বলতে চাইছে যে না, এখানে আমরা ঢালাই রাস্তা করে দেবো, কিন্তু এখানকার আদিবাসী পাড়ার লোকজন চাইছে না যে ঢালাই রাস্তা হোক। হ্যাঁ, ঢালাই রাস্তা ইতিমধ্যে ওরা স্যাংশন করেছে, কিন্তু ভুল বুঝিয়ে, ডিএমকে ভুল বুঝিয়ে রাস্তার নাম স্যাংশন রাস্তা, হ্যাঁ রাস্তার নাম ভুল বুঝিয়ে, ডিএম সাহেবকে ভুল বুঝিয়ে ওনারা কিন্তু রাস্তার নাম অন্য দিয়ে কিন্তু স্যাংশনটা করিয়েছে। প্রথম রাস্তাটা কোন কি নামে স্যাংশন ছিল? প্রথম রাস্তাটা স্যাংশন ছিল চিত্ত সর্দারের বাড়ি থেকে কুমলাপুর রাস্তা পর্যন্ত, ঠিক আছে, এটা ডেটটা স্যাংশন হয়েছে 25/1/2024। আর পরের রাস্তাটা ওরা করেছে আদিবাসী পাড়া কালীতলা, একই রাস্তা আদিবাসী পাড়া কালীতলা 29/1/2024 ওনারা স্যাংশন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান, তিনি বলেন বিজেপির অভিযোগ মিথ্যা, রাজনীতি করতে মিথ্যা অভিযোগ করছে তারা। আমরা উদ্যোগী হয়েছিলাম, আমরা আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা আশাবাদী ছিলাম, ভালো লেগেছিল যে আমাদের দিয়ে কাজটা করাবে, কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাগ্রো লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডকে দেওয়া হয়েছে 25/1/2024।
এখন আমাদের আর কিছু করার নেই। ওরা বলছে ওখানে নাকি একটু ঢালাই রাস্তা পরিকল্পনা করা হচ্ছে পঞ্চায়েত। ঢালাই রাস্তার বিষয়ে আমাদের কিছু জানা নেই, এটা না আমরা কিছু করিনি, পঞ্চায়েতে কিছু জানা নেই। এখন আমরা তৃণমূলে আছি, বিজেপিরা চাইছে এটা কিছু প্রচার করে আমাদের বদনাম করার, আমাদের সরকারের অপমান করার। ওরা এতদিন ধরে যে 5 বছর আমাদের এমপি, এলাকার এমপি, সে এলাকার একটা উন্নয়ন আমাদের দেখায়নি। এখন ভোটের আগে একটা রাস্তা দিয়েছে আদিবাসী এলাকায়, কিন্তু এখনও কাজটা অনেক দিন ধরে হবে হবে শুরু হয়নি। ভোটের আগে আরও উল্টে এজেন্সি চেঞ্জ করে দিল, আমাদের কাছ থেকে কাজটা নিয়ে নিল, আর আমাদেরকেই অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ, যে এরাই আমাদের উন্নয়নটাকে রুখে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।